নমস্কার নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো। তো আমি আমার নাম সঞ্জিত, সঞ্জিত কুমার চক্রবর্তী। আমি আজকে আপনাদেরকে এই রাত্রির বেলা একটা সুন্দর কথা এবং গান, এই দুটো একসাথে করতে এসেছি। অ্যাকচুয়ালি প্রথমে আমি আমার নিজের কথা বলি, আমি মনে মনে খুব বড় একজন গায়ক, নায়ক, অভিনেতা, অনেক কিছু হওয়ার চেষ্টা করেছি এবং মনে মনে আমি হয়েও গেছি, কিন্তু বাস্তবে কিন্তু হয়নি। তার কারণ হচ্ছে আমার কোনো গানের ব্যাকগ্রাউন্ড নেই, আমি কিচ্ছু গান শিখিনি এবং আমার অভিনয়েরও কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এবং আমিও কোনো অভিনয় শিখিনি, অভিনয় করিও না। তাই আজ আমার যেন মনে হয়েছে যে দেখি না একটু গান করি, যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন, যদি খারাপ লাগে ডিসলাইক দেবেন, কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং পারলে একটু উৎসাহ করুন, ভালো লাগবে। তো একটু গান করি, রাত অনেক হয়েছে, কিন্তু টাইমটা বলছি না, কিন্তু সত্যি অনেক রাত, তাই একটু আস্তে আস্তে গাইটা গাইছি, দেখি আপনারা কেমন লাগে। আপনাদের খালি গলায় গাইছি, একটুখানি গাইছি, কারণ আমার কোনো ওয়ার্ডিং জানা নেই, একটুখানি গাইছি। अब तेरे बिन जी लेंगे हम, जहर जिंदगी का पी लेंगे हम, पी लेंगे हम, पी लेंगे हम। आश्चर्य निश्चय আসলে কিছু না, এগুলো একটু মজা করা, আপনাদের সাথে একটু মজা করছি, একটু নিজেকে একটু রিল্যাক্স রাখছি, আমি মনে করি একটু আনন্দে থাকা ভালো, সবাই আনন্দে থাকুন না, কি অসুবিধে আছে, একটু হেসে হেসে কথা বলি আমরা, একটু গল্প করি, এটাই তো জীবন। আর কি জীবনে সব কিছু হাসিল করবো, এটা পাবো ওটা পাবো, সেটা ডেফিনেটলি একটা কোনো কারণ তো থাকবেই, সবার উদ্দেশ্য আছেই সবার, কিন্তু এটা ঠিক নয় যে আমরা ওইটার জন্যই দৌড়চ্ছি তো দৌড়চ্ছি, এবং যখন পাচ্ছি না তখন টোটালি ফ্রাস্ট্রেটেড আমরা, সেটা একদম ভালো না, এটা আমি খুব ভালো করে জানি। তাই আমি চাই আপনাদেরকেও বলি, একটু বলি মানে আপনারাও সবাই জানেন, বাট স্টিল আমার মনে হয়েছে যে আপনাদেরকে একটু শেয়ার করি। জীবনে না চট করে হারবেন না, বুঝলেন, হারাটা ঠিক আমাদের জন্য নয়, বুঝেছেন তো, বিকজ উই আর অল থিঙ্কিং পিপল, আমরা ভাবি, সুতরাং হেরে যাওয়াটার কোনো মানে নেই, চলুন আমরা আনন্দ করে বাঁচি, বাঁচতে তো আমাদের হবেই। ফেমাস ডায়লগ, ফাইট কোনি ফাইট, আমরাও ফাইট করব। আব তেরে বিন জি লেঙ্গে হাম, জহর জিন্দগি কা পি লেঙ্গে হাম।